টিটন কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে দেখুন একটি রিপোর্ট। গাজীপুর মহানগর 49 নং ওয়ার্ডের TDH সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত 31 মার্চ পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং এর আলোকে ইমানদারগণের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন হযরত সৈয়দ হুমায়ুন কবির আমির। আলোচনার মূল বিষয় হল আল্লাহর সার্বভৌমত্ব, ভিত্তিতে আইন ও বিধানের প্রতিনিধিত্বকারী আসলে মুসলিমদের কতটুকু পালন করা উচিত, এ বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেন।